হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল আচার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই আচার তৈরি করা হয়। আমি এখানে 3 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালোভাবে ধুয়ে বীজ ছাড়িয়ে একটি আমকে 4টি টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন নুন ও হলুদ দিয়ে আমগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন একটি প্লেটে সবগুলো আম ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আমগুলোকে রোদে একদিন শুকিয়ে নিব। আপনারা চাইলে রোদে না শুকিয়েও এই আচারটি তৈরি করতে পারেন, তবে রোদে শুকিয়ে নিলে এর টেস্টটি একটু ভিন্ন হয়। আচার তৈরি করার জন্য আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে 1/3 কাপ, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটার পরিবর্তে আদার গুঁড়ো অথবা আদা কুচিও ব্যবহার করা যাবে। এখন মসলিন পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াই ভালোভাবে গরম হবার পর এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল, শুকনো লঙ্কা 6টি, দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা, হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাঝারি থেকে অল্প আঁচে রেখে 5 মিনিট মশলাগুলো রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন এই আচারে পার্টি স্বাদ যোগ করে। আর এই পাঁচফোড়নের জন্য এই আচারের রঙটা কিছুটা ভিন্ন হয়। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা আম। আম দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। ভিনেগার আচার ভালো রাখতে সাহায্য করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না করার সময় মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে ধরে যাবে। এখন অল্প আঁচে রেখে 20 থেকে 25 মিনিট রান্না করে নিব। খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল আচার। কাঁচা আমের আচার সারা বছর সংরক্ষণ করার জন্য মাঝে মধ্যে রোদে শুকিয়ে নিলে ভালো হয়। রোদে শুকাতে না পারলে মাঝে মধ্যে জাল দিয়ে ঠান্ডা করে কৌটায় ভরে দিলেও অনেক দিন সংরক্ষণ করা যায়। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো।